আমার চিঠিপত্র পর্বে এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের একটি চিঠি। আজ খুব ভোরে বিছানায় শুয়ে শুয়ে শুনছিলুম ঘাটে মেয়েরা উলো দিচ্ছে, শুনে মনটা কেমন ঈষৎ বিকল হয়ে গেল। অথচ তার কারণ ভেবে পাওয়া শক্ত, বোধ হয় এই রকমের একটা আনন্দ ধ্বনিতে হঠাৎ অনুভব করা যায় পৃথিবীতে একটা বৃহৎ কর্মপ্রবাহ চলছে যার অধিকাংশের সঙ্গে আমার যোগ নেই। পৃথিবীর অধিকাংশ মানুষ আমার কেউ নয়, তাদের এত কাজ কর্ম সুখ দুঃখ উৎসব আনন্দ চলছে, দেখো কি বৃহৎ পৃথিবী, কি বিপুল মানব সংসার, কত সুদূর থেকে জীবনের ধ্বনি প্রবাহিত হয়ে আসে, সম্পূর্ণ অপরিচিত ঘরের একটুখানি বার্তা পাওয়া যায়। মানুষ যখন বুঝতে পারে আমার কাছে আমি যতই বড় হই আমাকে দিয়ে সমস্ত বিশ্ব পরিপূর্ণ করতে পারি নেই, অধিকাংশ জগতই আমার অজ্ঞাত অজ্ঞেয় অনাত্মীয় আমাহীন, তখনই এই প্রকাণ্ড ঢিলে জগতের মধ্যে আপনাকে অত্যন্ত খাটো এবং একরকম পরিত্যক্ত এবং প্রান্তবর্তী বলেই মনে হয়। তখনই মনের মধ্যে এই রকমের একটা ব্যপ্ত বিষাদের উদয় হয়। তাছাড়া এই উলুধ্বনিতে নিজের অতীত ভবিষ্যৎ সমস্ত জীবনটা একটা অতি সুদীর্ঘ পথের মতো চোখের সম্মুখে উদয় হলো এবং তারই এক একটা সুদূর ছায়াময় প্রান্ত থেকে এই উলুধ্বনি কানে এসে পৌঁছতে লাগল। এইরকমভাবে তো আজকের দিনটা আরম্ভ করেছি। এখন সদনায়ের আমলাবর্গ এবং প্রজারা উপস্থিত হলে এই উলুধ্বনির প্রতিধ্বনিটুকু পাড়া ছেড়ে এক্ষুনি পালাবে। অতি ক্ষীণ ভূত ভবিষ্যৎকে দুই কোনোই দিয়ে ঠেলে ফেলে জোয়ান বর্তমান নিজ মূর্তি ধরে সেলাম ঠুকে এসে দাঁড়াবে, আর তখনই খাজনা আদায় মন দিতে হবে। কাল আমার নাটকটার শেষ পৌঁছে দেওয়া সমাপ্ত করেছি, একটু আধটু বদল হয়েছে, নাটক আবার খুব বেশি হাত ছেড়ে দেওয়া যায় না, কাজটা অনেকটা চৌঘুরি হাঁকানোর মতো, অনেকগুলো ঘোড়াকে এক গাড়িতে জুতে এক রাস্তা দিয়ে এক উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়া, সুতরাং কোন মধ্যে কোনো একটা ঘোড়াকে বেশি লাগাম ছেড়ে দেওয়া যায় না, সবকটাকে সমান গতিতেই ছোটানো চাই। বিদেশি বন্ধুর সঙ্গে চিঠিতে বন্ধুত্ব জাগিয়ে রাখা সম্বন্ধে তোর সঙ্গে আমার মতের অনৈক্য নেই, দূর থেকে মাঝে মাঝে কেবল পত্র ব্যজন করে বন্ধুবন্নিকে ভগ্নগ্রাস থেকে রক্ষা করা বিষম বিরক্তির কাজ, এবং প্রায় তা অসাধ্য বললেই হয়। পৃথিবীতে ছোটোখাটো আত্মীয়তা প্রতিদিন আসছে এবং যাচ্ছে, আমার সঙ্গে তাদের জীবনের প্রধান বন্ধন কিছুই নেই, তাদের যেখানে সংসারের কেন্দ্র তাদের গুরুতর সুখ দুঃখ যার চতুর্দিকে আবর্তিত হচ্ছে, আমার পক্ষে সে একরকম সম্পূর্ণ অপরিচিত। এমন এক স্থলে সকল রকম বাধা অতিক্রম করে পরস্পরকে টানাটানি করে রাখবার এমন কি অত্যাবশ্যক পড়েছে।